আজ আমরা যে আইনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দণ্ডবিধি 1860 বা প্যানেল কোড 1860। মুদ্রা ও সরকারি স্ট্যাম্প সংক্রান্ত অপরাধ ধারা 230 থেকে 263 ক। বাংলাদেশ মুদ্রা সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? 230 ধারায়। বাংলাদেশ মুদ্রা জাল করা হলে দণ্ডবিধি অনুসারে শাস্তি কিরূপ? সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড সবগুলি। বাংলাদেশ মুদ্রা জাল করায় যন্ত্রাংশ তৈরি বা বিক্রি করার শাস্তি দণ্ডবিধির কত ধারায় উল্লেখিত আছে? 234 ধারা। বাংলাদেশ মুদ্রা জাল করার প্ররোচনা প্রদান করার ক্ষেত্রে শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 236 ধারায়। জাল বাংলাদেশি মুদ্রা আমদানি বা রপ্তানি করার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 238। বাংলাদেশ মুদ্রা জাল এ কথা জানা সত্ত্বেও তা ব্যবহার করার শাস্তি কিরূপ? সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও জরিমানা। সরকারি স্ট্যাম্প জাল করার শাস্তি দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 255 ধারায়। সরকারি স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি তৈরি বা বিক্রি করার শাস্তি কিরূপ? সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড ও জরিমানা। জাল সরকারি স্ট্যাম্প বিক্রি করার শাস্তি দণ্ডবিধির কত ধারায় উল্লেখ আছে? 258 ধারায়। ওজন ও পরিমাপ সংক্রান্ত অপরাধ ধারা 264 থেকে 267। বার নির্ণয়ের ক্ষেত্রে সঠিক সরঞ্জামের সরতামূলক ব্যবহার করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 264। বেঠিক বার বা মাপের সরতামূলক ব্যবহার করলে দণ্ডবিধি অনুযায়ী শাস্তির বিধান কিরূপ? সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। মূল্যবান জামানত, উইল ইত্যাদি জালকরণের শাস্তি কত ধারায় বলা হয়েছে? 467 ধারায়। বেঠিক ভার বা মাপযন্ত্র নিজের দখলে রাখলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বন্ধিত আছে? 266 ধারায়। বেঠিক ভার বা মাপযন্ত্র বিক্রি করলে দণ্ডবিধি অনুযায়ী শাস্তির বিধান কিরূপ? সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড। জনস্বাস্থ্য, নিরাপত্তা সুবিধা, শোভনতা ও নৈতিকতা সংক্রান্ত অপরাধ ধারা 268 থেকে 294 খ। অবহেলাজনিত কারণে প্রাণহানিকারক রোগের সংক্রামক ছড়িয়ে পড়লে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 269 ধারায়। অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ও পানীয় বিক্রয় করার ফলে হলে এর শাস্তি বিধান কিরূপ? সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা। খাদ্যদ্রব্য ও পানীয়তে ভেজাল দেওয়া হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? 252 ধারায়। ভেজাল মিশ্রিত মাদকদ্রব্য বিক্রি করা হলে দণ্ডবিধি অনুযায়ী কিরূপ শাস্তির বিধান রয়েছে? সর্বোচ্চ 6 মাস কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা। বায়ুমণ্ডলকে অস্বাস্থ্যকর করা হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত হয়েছে? 278 ধারায়। বেপরোয়াভাবে জনসাধারণের চলাচলের রাস্তায় যানবাহন চালালে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 279 ধারায়। যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে অবহেলা প্রদর্শন করলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 287 ধারায়। পাবলিক নয়েসেন্স বা জন উৎপাতের শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় উল্লেখ আছে? 290 ধারায়। অপরাধমূলক ভীতি প্রদানের শাস্তি নিয়ে কোন ধারায় আলোচনা করা হয়েছে? 506 ধারায়। কোনো নারীর শালীনতার অমর্যাদার অভিপ্রায় কোনো মন্তব্য করার সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি কতদিন? 1 বছর বিরাশ্রম কারাদণ্ড। প্রকাশ্যে মাতলামি করার সর্বোচ্চ অর্থদণ্ড কত? 10 টাকা। পাবলিক নিউসেন্স বা জন উৎপাতের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? 268 ধারায়। মানবদেহ সংক্রান্ত অপরাধ ধারা 299 থেকে 377। ক্যাপেবল হোমিসাইড বা অপরাধজনক নরহত্যার সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? 299 ধারায়। মার্ডার বা খুনের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? 300 ধারায়। অপরাধজনক নরহত্যা খুন নয়, এ বিধান দণ্ডবিধির কত ধারায় উল্লেখিত আছে? 300 ধারায়। আত্মহত্যার সহায়তাকরণ সম্পর্কে কোন ধারায় আলোচনা করা হয়েছে? 306 ধারায়। যদি কোনো ব্যক্তির অবহেলার ফলে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে তার সর্বোচ্চ কারাদণ্ড কতদিন হবে? 5 বছর। দণ্ডবিধির কত ধারায় আঘাতের কথা বলা হয়েছে? 319 ধারায়। দণ্ডবিধির কত ধারায় আঘাতের শাস্তির কথা বলা হয়েছে? 323 ধারায়। শীলতাহানির ধারা কত? 354। কত ধারায় ধর্ষণ বা রেপ সম্পর্কে বলা হয়েছে? 375 ধারায়। বেপরোয়াভাবে বা এলোপাতাড়িভাবে গাড়ি চালিয়ে কারো মৃত্যু ঘটালে এর শাস্তির বিধান কত ধারায় আলোচনা করা হয়েছে? 304 এর খ ধারায়। যে ব্যক্তির মৃত্যু ঘটানোর ইচ্ছা ছিল
তার মৃত্যু না ঘটিয়ে অন্য ব্যক্তির মৃত্যু ঘটানোর মাধ্যমে অপরাধজনক নরহত্যা ঘটালে এর শাস্তি বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 301 ধারায়। খুনের শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? 302 ধারায়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি খুন করলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 303 ধারায়। খুনের পর্যায়ে পড়ে না এমন অপরাধজনক নরহত্যা শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 304 ধারায়। অবহেলাজনিত কারণে কারো মৃত্যু ঘটালে তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 304 ক ধারায়। মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তি বা শিশুর আত্মহত্যার ক্ষেত্রে প্ররোচনা ঘটালে এর শাস্তি কিরূপ? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, সর্বাধিক 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড সবগুলি। আত্মহত্যা ঘটাতে প্ররোচনা দেওয়া হলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 306 ধারায়। খুন করার চেষ্টা করা হলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 307 ধারায়। অপরাধজনক নরহত্যার চেষ্টা করা হলে তার শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 308 ধারায়। আত্মহত্যা করার চেষ্টা করা হলে তার শাস্তির বিধান কিরূপ? সর্বোচ্চ 6 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ঠগ এর সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় প্রদান করা হয়েছে? 310 ধারায়। ঠগ এর ক্ষেত্রে দণ্ডবিধির কত ধারার শাস্তির বিধান রয়েছে? 311 ধারায়। মিসকারেজ বা গর্ভপাত ঘটানোর ক্ষেত্রে শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 312 ধারায়। মহিলার সম্মতি ব্যতিরেকে গর্ভপাত ঘটানোর ক্ষেত্রে দণ্ডবিধির অনুযায়ী শাস্তির বিধান কিরূপ? যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড সবগুলি। অপরাধজনক নরহত্যার মাধ্যমে নবজাতক শিশুর মৃত্যু ঘটানো হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 316 ধারায়। ত্রয়োদশ পরিচ্ছদের কয়টি ধারা আছে? 1. মৃতদেহ গুম করার মাধ্যমে কারো জন্ম লুকানো হলে এর শাস্তির বিধান দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 318 ধারায়। আত্মহত্যার সহায়তা দানকারী সর্বোচ্চ শাস্তি কি? 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। কোনো যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত ব্যক্তি যদি খুনের উদ্যোগ নেয় তাহলে তার সর্বনিম্ন শাস্তি কি? মৃত্যুদণ্ড। কোন অপরাধ সংগঠনের জন্য শাস্তির বিধান নেই কিন্তু উদ্যোগের জন্য শাস্তি আছে? আত্মহত্যা। কোনো ব্যক্তি আত্মহত্যা করার চেষ্টা করলে তার সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? 1 বছরের বিনাশ্রম। কোনো ব্যক্তি খুন করার বা শিশু অপহরণের উদ্দেশ্যে অন্য এক বা একাধিক ব্যক্তির সাথে মেলামেশা করে তাকে কি বলে? ঠগ। যে ব্যক্তি ঠগ তার শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড। যদি কোনো নারী নিজে থেকে গর্ভপাত করে তাহলে তা কি দণ্ডবিধি অনুযায়ী অপরাধ হবে? হ্যাঁ, মানহানির উদ্দেশ্যে জালিয়াতির শাস্তির বিধান কত ধারায়? 469 ধারায়। গর্ভপাতকরণ সম্পর্কে কোন ধারায় আলোচনা করা হয়েছে? 312 ধারায়। কোনো ব্যক্তি যদি কোনো নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভপাত করান তাহলে তার সর্বোচ্চ শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। যদি কোনো পিতা বা মাতা বা তত্ত্বাবধায়ক কোনো শিশুর তত্ত্বাবধায়ক হইয়া উক্ত শিশুকে সম্পূর্ণরূপে বর্জন করার উদ্দেশ্যে তাকে কোনো স্থানে পরিত্যাগ করে তাহলে উক্ত কাজের সর্বোচ্চ শাস্তি কি? 7 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড। পিতা বা মাতা বা তত্ত্বাবধায়ক কর্তৃক শিশু বর্জন অপরাধ প্রমাণের ক্ষেত্রে উক্ত শিশুর বয়স কত হতে হবে? 12 বছরের কম। দণ্ডবিধি অনুযায়ী গুরুতর আঘাত কত প্রকার? 8 প্রকার। গুরুতর আঘাত নয়, দাঁতের প্রকৃতি পরিবর্তন। গুরুতর আঘাতের প্রকারভেদ দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 320 ধারায়। স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের শাস্তি দণ্ডবিধির কত ধারায় বর্ণিত আছে? 323 ধারায়। স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদানের সর্বোচ্চ কারাদণ্ড কত বছর? 1 বছর। স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত প্রদানের শাস্তি কোন ধারায় বর্ণিত আছে? 325 ধারায়। যদি কোনো ব্যক্তি অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা অন্য কোনো ব্যক্তির মুখমণ্ডলের ক্ষতি সাধন করে তাহলে তা কোন ধরনের ধারায় আলোচনা করা হয়েছে? গুরুতর আঘাত। 326 ক বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে লওয়া বা অন্য কোনো অবৈধ কাজ করিতে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত করিলে তা কোন ধারার অপরাধ? 327 ধারার। 3 দিনের বা তার ততোধিক দিনের জন্য কোনো ব্যক্তিকে অবরোধ করা কি একটি স্বাধীন অপরাধ? হ্যাঁ। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির মুক্তিকল্পে রিট ইস্যু করা হয়েছে জানিয়াও তাকে অবৈধ আটক করে তাহলে তা কোন ধারার অপরাধ? 345 ধারার। বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে লওয়ার জন্য অবৈধ অবরোধের সর্বোচ্চ কারাদণ্ড কত? 3 বছর। স্বীকারোক্তি আদায় করা বা সম্পত্তি প্রত্যর্পণের করতে বাধ্য করার জন্য অবৈধ অবরোধ কোন ধারায় আলোচ্য বিষয়? 348। অপরাধমূলক বল প্রয়োগ প্রমাণ করার ক্ষেত্রে কোন দুটি ধারা আলোচ্য?
349 ও 350 349 নং ধারা কি নিয়ে আলোচনা করে বল প্রয়োগ আক্রমণ সম্পর্কে দণ্ডবিধির কোন ধারায় সংজ্ঞা প্রদান করা হয়েছে 351 ধারায় আক্রমণের অপরিহার্য উপাদান কোনটি অঙ্গভঙ্গি নারীর স্বাধীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে আক্রমণ কোন ধারায় আলোচ্য 354 ধারায় কোন নারীর স্বাধীনতা নষ্ট করার উদ্দেশ্যে তাকে আক্রমণ এবং তার প্রতি অপরাধমূলক বল প্রয়োগের শাস্তির সর্বোচ্চ সীমা কত বছর 2 বছর কোন ব্যক্তিকে অবৈধভাবে অবরোধ করার উদ্যোগে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ কোন ধারা অনুযায়ী অপরাধ 357 গুরুতর উত্তেজনাবশত আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগের সর্বোচ্চ অর্থদণ্ড কত 200 টাকা গুরুতর উত্তেজনাবশত আক্রমণ প্রমাণের ক্ষেত্রে কোন ধারার ব্যাখ্যা প্রমাণ করতে হবে 352 ধারার মনুষ্য হরণ কত প্রকার 2 প্রকার মনুষ্য হরণের প্রকারভেদ নয় জোরপূর্বক মনুষ্য হরণ আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্য হরণের ক্ষেত্রে হরণকৃত নাবালকের বয়সসীমা কত পুরুষ 14 বছর নারী 16 বছর আইনানুগ অভিভাবকের সংজ্ঞা কোন দণ্ডবিধি দ্বারায় বর্ণিত 361 বাংলাদেশ থেকে মনুষ্য হরণের বয়সসীমা কত কোন বয়সসীমা নাই দণ্ডবিধির কোন ধারায় অপহরণের সংজ্ঞা প্রদান করা হয়েছে 362 ধারায় মনুষ্য হরণের সর্বোচ্চ শাস্তি কত 7 বছর খুন করার উদ্দেশ্যে মনুষ্য হরণ কোন ধারার আলোচ্য 364 ধারার 10 বছরের কোনো ব্যক্তিকে অপহরণ করা কি কোনো স্বাধীন অপরাধ হ্যাঁ কোন ধারায় কোনো নারীকে বিবাহ বা যৌন সংসর্গ করার উদ্দেশ্যে হরণ বা অপহরণের শাস্তির বিধান আছে 366 ধারায় 18 বছরের কম কোনো বালিকাকে অবৈধ যৌন সহবাস করিতে বাধ্য করার জন্য বা প্রলুব্ধ করার জন্য কোনো স্থান থেকে গমন করতে প্রলুব্ধ করার জন্য সর্বোচ্চ কারাদণ্ড কতদিনের 10 বছর 366 খ ধারা অনুযায়ী বিদেশ হতে অবৈধ যৌন সহবাস করিতে বাধ্য করার জন্য বালিকা আমদানি অপরাধের ক্ষেত্রে উক্ত বালিকার বয়সসীমা কত 21 বছর হরণ বা অপহরণের শিকার হয়েছে যে ব্যক্তি তা জেনে উক্ত ব্যক্তিকে অবৈধভাবে গোপন বা অবরোধ করার শাস্তি কি হরণ বা অবরোধকারী সমান শাস্তি পাবে দাসরূপে কোনো ব্যক্তিকে ক্রয় করা বা হস্তান্তর করা কোন ধারার অপরাধ 370 ধারা কোনো ব্যক্তিকে দাসরূপে ক্রয় করা বা হস্তান্তর করা সর্বোচ্চ শাস্তি কত বছরের কারাদণ্ড 7 বছর দণ্ডবিধি 372 ধারার আলোচ্য বিষয় কি বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয় বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে অপ্রাপ্ত বয়স্কদের বিক্রয় এবং এই ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক বলতে কত বছর বোঝায় 18 বছর অপরাধ সংগঠনের উদ্যোগ সম্পর্কিত পরিচ্ছেদ কোনটি ত্রয়োবিংশ কত বছরের কম নারীর সাথে তাহার সম্মতি সহকারে সহবাস করলে তাহা দর্শন হিসেবে গণ্য হবে 14 বছর যদি কোনো ব্যক্তি তার নিজের স্ত্রীকে দর্শন করে তাহলে তার শাস্তির মেয়াদ কতদিনের 2 বছর দণ্ডবিধির কোন ধারা নারী দর্শন নিয়ে আলোচনা করে 375 ধারা কোন ধারা অনুযায়ী বাংলাদেশে সমকামিতা অপরাধ 377 ধারা অপরাধে সংশ্লিষ্টতা ধারা 503 হতে 506 দণ্ডবিধির কত ধারায় অপরাধমূলক ভিত্তি প্রদর্শন করার কথা বলা হয়েছে 503 ধারায় শাস্তিভঙ্গের উস্কানি দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আগমন করা বিষয়ে দণ্ডবিধির কত ধারায় আলোচনা করা হয়েছে 304 ধারায় দণ্ডবিধির কত ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শন সাজার কথা বলা হয়েছে 506 ধারায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ ধারা 378 থেকে 462 ক কোন স্থানে চুরি করলে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ডের বিধান আছে জাহাজ বলপূর্বক গ্রহণের সংজ্ঞা কোন ধারায় বর্ণিত 383 ধারায় যে ব্যক্তি বলপূর্বক গ্রহণের অপরাধ করে তার সর্বোচ্চ শাস্তি কতদিনের 3 বছর যদি কোনো ব্যক্তি বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে মৃত্যু বা গুরুতর আঘাতের ভীতি প্রদর্শন করে তাহলে তা কোন ধারায় বর্ণিত অপরাধ 387 দস্যুতা হিসাবে কোনো কার্য গণ্য হওয়ার জন্য কোন অপরাধ হওয়া বাধ্যতামূলক চুরি বলপূর্বক গ্রহণ ডাকাতি অপরাধ সংগঠনের জন্য কতজন ব্যক্তির অংশগ্রহণ বাধ্যতামূলক 5 বা ততোধিক কোনো ব্যক্তি যদি রাজপথে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে দস্যুতা অপরাধে লিপ্ত হয় তার সর্বোচ্চ শাস্তির মেয়াদ কতদিনের 14 বছর দস্যুতা অনুষ্ঠানের শাস্তি কোন ধারায় বর্ণিত 392 ধারায় কোন অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ডাকাতি ডাকাতির সময় যদি কোনো ব্যক্তি খুন হয় তাহলে কে দোষী হবে 1 যারা ডাকাতির সঙ্গে জড়িত 2 যারা খুন করে
3 যারা ডাকাতি করতে সাহায্য করে সকলে ডাকাতের দলে থাকার শাস্তি দণ্ডবিধির কত ধারায় উল্লেখ আছে 400 ধারায় ডাকাত বা দস্যুকে আশ্রয় প্রদানের ক্ষেত্রে শাস্তির বিধান কিরূপ 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা ডাকাতি অনুষ্ঠিত হওয়ার সময় যদি কোনো খুন সংঘটিত হয় তাহলে ওই খুনের জন্য কে দায়ী হবে যে খুন করে যে খুনে সাহায্য করে ডাকাতিতে অংশগ্রহণ করে সবাই কোন অপরাধের প্রস্তুতির জন্য সুস্পষ্ট শাস্তির বিধান রয়েছে ডাকাতি কোনো ব্যক্তি যদি ডাকাতি করার উদ্দেশ্যে সংঘবদ্ধ লোকদের দলভুক্ত হয় তার সর্বোচ্চ শাস্তি কতদিনের যাবজ্জীবন কারাদণ্ড 14 দলভুক্ত হওয়ার শাস্তি দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত 401 ধারায় কোনো ব্যক্তি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য দায়ী হবে যে কোনো সম্পত্তি ভার পাইয়াছে যে সম্পত্তির আধিপত্যের ভার পাইয়াছে কেরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি কোন ধারায় বর্ণিত 408 ধারায় নিম্নের কোনটি চোরাইমাল চুরির ফলে সম্পত্তি দখল দস্যুতার ফলে সম্পত্তি দখল বলপূর্বক সম্পত্তি দখল সবগুলাই নিম্নের কোনটি চোরাইমাল নয় ডাকাতির মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি অসাধুভাবে চোরাইমাল গ্রহণের সর্বোচ্চ শাস্তি কত বছর 3 বছর নিচের কোন অপরাধের শাস্তির জন্য স্বাধীন বিধান আছে ডাকাতির মাধ্যমে সম্পত্তি দখল অভ্যাসগতভাবে চোরাইমাল এর বিক্রয় করার সর্বোচ্চ শাস্তির মেয়াদ 10 বছর দণ্ডবিধির 408 ধারায় কি সম্পর্কে বলা হয়েছে খুনের উদ্দেশ্য বা চেষ্টা করা প্রতারণার শাস্তি সম্পর্কে দণ্ডবিধির কত ধারায় বলা হয়েছে 417 ধারায় চোরাই মাল গোপন করার ব্যাপারে সহায়তাকারীর শাস্তি কোন ধারার অন্তর্ভুক্ত 414 দণ্ডবিধির কোন ধারার প্রতারণার সকল দণ্ডবিধির কোন ধারায় প্রতারণার সংজ্ঞা প্রদান করা হয়েছে 415 ধারায় কোনো কল্পিত ব্যক্তির রূপ ধারণ করা কি প্রতারণা হিসাবে গণ্য হয় হ্যাঁ গণ্য হবে প্রতারণার সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত 1 বছর অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার শাস্তি কোন ধারার আলোচনা করা হয়েছে 419 ধারায় দণ্ডবিধির 425 ধারার আলোচ্য বিষয় কি অনিষ্ট অনিষ্ট সাধনের সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত 3 মাস কোনো ব্যক্তি যদি 50 টাকা সমপরিমাণ সম্পত্তির অনিষ্ট সাধন করে তার সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত 2 বছর দণ্ডবিধির কোন ধারায় সরকারি রাস্তা পুল ইত্যাদি অনিষ্টের শাস্তির আলোচনা করা হয়েছে 431 ধারায় গৃহ ধ্বংস করার জন্য অগ্নি বা বিস্ফোরক দ্রব্যের ব্যবহার অনিষ্টকারীর সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত 10 বছর নিম্নের কোন সম্পত্তিতে অপরাধমূলক অনধিকার প্রবেশ অপরাধ 1 যে সম্পত্তি কারো বেআইনি দখলে আছে 2 যে সম্পত্তি কারো বেআইনি দখলে আছে দণ্ডবিধির কোন ধারায় অনধিকার গৃহ প্রবেশের সংজ্ঞা প্রদান করা হয়েছে 441 ধারায় দণ্ডবিধি 445 দণ্ডবিধি 445 ধারায় কি নিয়ে আলোচনা করা হয়েছে অপথে গৃহ প্রবেশ নিম্নের কোন অপরাধের জন্য সুস্পষ্ট ধারা আছে রাত্রিবেলা অনধিকার গৃহ প্রবেশ অনধিকার গৃহ প্রবেশের শাস্তি দণ্ডবিধির কোন ধারায় আলোচ্য 448 ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশের সর্বোচ্চ অর্থদণ্ড কত 500 টাকা যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো অপরাধ সংগঠনের জন্য অনধিকার গৃহ প্রবেশ করে তার সর্বোচ্চ শাস্তি কত যাবজ্জীবন কারাদণ্ড যদি কোনো ব্যক্তি 1 মাস কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধ সংগঠনের জন্য গোপনে অনধিকার গৃহ প্রবেশ করে তার সর্বোচ্চ কতদিনের শাস্তির বিধান আছে 3 বছর সম্পত্তি ধারণকারী কোনো পাত্র যদি কোনো ব্যক্তি অসাধু উদ্দেশ্যে ভাঙিয়ে ফেলে তার সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত 2 বছর কোনো ব্যাংক কর্মকর্তা এবং কর্মচারীদের অবহেলাপূর্ণ শাস্তি নিয়ে দণ্ডবিধির কোন ধারায় আলোচনা করা হয়েছে 2462 ক ধারা কোনো ব্যক্তি যদি কোনো ব্যাংকিং কোম্পানিকে প্রতারণার মাধ্যমে কোনো লাভ করে তার সর্বোচ্চ কারাদণ্ড কতদিনে 2 বছর দণ্ডবিধির কোন ধারা ব্যাংকিং কোম্পানিকে প্রতারণার শাস্তি নিয়ে আলোচনা করে 462 খ ট্রেডমার্ক সম্পত্তি বিষয়ক ব্যবসায়িক দলিল এবং বিবাহ সংক্রান্ত অপরাধ ধারা 463 হতে 489 ই এবং 493 থেকে 498 মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করা কোন অপরাধ জালিয়াতি দলিলাদি এবং ব্যবসা বা সম্পত্তি চিহ্ন সংক্রান্ত অপরাধ নিয়ে দণ্ডবিধির কোন পরিচ্ছদে আলোচনা করা হয়েছে অষ্টাদশ পরিচ্ছদে কোন কোন ধারা নিয়ে অষ্টাদশ পরিচ্ছদ গঠিত 463 হতে 489 ক ধারা মিথ্যা দলিল প্রস্তুতকরণ নিয়ে কোন ধারায় আলোচনা করে 464 জালিয়াতির সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত 2 বছর দণ্ডবিধির কোন ধারা জালিয়াতির শাস্তি নিয়ে আলোচনা করে 465 আদালতের নথিপত্র জালিয়াতি করার সর্বোচ্চ কারাদণ্ড কতদিনের 7 বছর দণ্ডবিধির 469 ধারা কি নিয়ে আলোচনা করে মানহানির উদ্দেশ্যে জালিয়াতি যদি কোনো ব্যক্তি জাল দলিলকে খাঁটি হিসাবে ব্যবহার করে তার শাস্তির মেয়াদ কত জাল দলিল করার শাস্তির সমান দণ্ডবিধির কত ধারায় দলিল জাল করা সম্পর্কে বলা হয়েছে
470 ধারায়, দণ্ডবিধির কত ধারায় দাল দলিল সম্পর্কে আলোচনা করা হয়েছে 471 ধারায়, হিসাবপত্র বিকৃতিকরণ দণ্ডবিধির কোন ধারার অপরাধ 477 ক ধারা, হিসাবপত্র বিকৃতকরণের সর্বোচ্চ শাস্তি কতদিন 7 বছর, পূর্ণ প্রতীকের সাথে কোন আইন সম্পৃক্ত, পূর্ণ প্রতীকের সাথে কোন আইন সম্পৃক্ত পেটেন্ট নকশা ও বাণিজ্য চিহ্ন আইন, দণ্ডবিধির কোন ধারা পূর্ণ প্রতীক সংজ্ঞায়িত করে 478, সম্পত্তি চিহ্ন কোন সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য অস্থাবর সম্পত্তি, মিথ্যা সম্পত্তি চিহ্ন ব্যবহার দণ্ডবিধির কোন ধারার আলোচ্য করে 481, মিথ্যা পণ্য প্রতীক ব্যবহারের সর্বোচ্চ শাস্তি কত 1 বছর, কোন সরকারি কর্মচারী কর্তৃক ব্যবহৃত কোন চিহ্ন জালিয়াতিকারীর শাস্তির দণ্ডবিধির কোন ধারায় বর্ণিত আছে 484, মালধারক কোন পত্রের উপর মিথ্যা চিহ্ন প্রদানের সর্বোচ্চ শাস্তি কতদিনের 3 বছর, অনুরূপ যে কোনো মিথ্যা চিহ্ন ব্যবহারের শাস্তি কোন ধারায় বর্ণিত 488, ব্যাংক নোট নকল করার সর্বোচ্চ কারাদণ্ড কতদিনের যাবজ্জীবন, কোন ধারা ব্যাংক নোট নকল করণের শাস্তি নিয়ে আলোচনা করে 489 ক, যদি কোনো ব্যক্তি প্রতারণামূলক ভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করিয়া স্বামী স্ত্রীর রূপে সহবাস করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি কতদিনের 10 বছর, কোন পরিচ্ছদ বিবাহ সংক্রান্ত অপরাধ নিয়ে আলোচনা করে বিংশ পরিচ্ছদ, কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ করে তাহলে 494 ধারা অনুযায়ী তার কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কতদিনের 7 বছর, কোন ধারা প্রতারণামূলক বিবাহ অনুষ্ঠানের শাস্তি নিয়ে আলোচনা করে 496 ধারা, প্রতারণামূলক বিবাহ উদযাপনের সর্বোচ্চ শাস্তি কতদিনের 7 বছর, দণ্ডবিধির 497 ধারার আলোচ্য বিষয় কি ব্যভিচার, ব্যভিচারের সর্বোচ্চ কারাদণ্ডের মেয়াদ কত 7 বছর, কোন বিবাহিতা নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধকরণের অপরাধ দণ্ডবিধির কোন ধারার আলোচ্য 498 ধারার, মানহানি ধারা 499 থেকে 502, একবিংশ পরিচ্ছদের আলোচ্য বিষয় কি মানহানি, দণ্ডবিধির কোন ধারা মানহানির সংজ্ঞা নিয়ে আলোচনা করে 499 ধারা, মৃত ব্যক্তি সম্পর্কে নিন্দাবাদের মাধ্যমে মানহানি করা যায় হ্যাঁ, দণ্ডবিধির 499 ধারায় কতগুলো ব্যতিক্রম রয়েছে 10টি, মানহানির সর্বোচ্চ শাস্তির মেয়াদ কতদিনের 2 বছর, মানহানি বলিয়া পরিচিত বিষয় মুদ্রণ করার শাস্তি নিয়ে দণ্ডবিধির কত ধারায় আলোচনা করা হয়েছে 501 ধারায়, অপরাধমূলক ভীতি প্রদর্শন অপমান অনিষ্টকরণ কার্য ও কাতরতিকরণ নিয়ে কোন পরিচ্ছদে আলোচনা করা হয়েছে দাবিংশ, অপরাধমূলক ভীতি প্রদর্শন দণ্ডবিধির কোন ধারার আলোচ্য 503 ধারার, শব্দ দ্বারা অনিষ্টকরণ কার্যের সর্বোচ্চ শাস্তি কতদিনের 7 বছর, অপরাধ করিবার উদ্যোগ ধারা 511, দণ্ডবিধির কত ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে, দণ্ডবিধির কত ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে অথবা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্যোগের সাজার কথা বলা হয়েছে 511 ধারায়, দণ্ডবিধির কত ধারায় চুরি করার উদ্যোগের সাজার কথা বলা হয়েছে 511 ধারায়, ক একটি বাক্স ভাঙিয়া কিছু গহনাপত্র চুরি করার উদ্যোগ গ্রহণ করে, বাক্সটি ভেঙে দেখে উহাতে কোনো গহনাই নাই, এক্ষেত্রে ক দণ্ডবিধির কত ধারা সাজা প্রদান করা যায় 511 ধারায়, দণ্ডবিধি 511 ধারার অপরাধ কি মীমাংসাযোগ্য হ্যাঁ, দণ্ডবিধির 511 ধারার অপরাধ কার অনুমতি সাপেক্ষে মীমাংসাযোগ্য আদালতের অনুমতি সাপেক্ষে।